ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। একটা ক্লাসে যদি 60 জন থাকে, ছাত্রছাত্রী সবাইকে ফাস্ট করতে পারবেন না, কেউ না কেউ 60তম হবে, কেউ 59তম হবে, একজন মাত্র ফাস্ট হবে। বাট আমরা যদি সবাই, শিক্ষকরা, অভিভাবক এবং ছাত্রছাত্রী মিলে কাজ করি, সবাইকে ভালো মানুষ বানাইতে পারবো, 60 জনকে আদর্শ মানবিক মানুষ বানাইতে পারবো, আমরা সেই লক্ষ্য নিয়েই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। আর তোমরা যদি গায়ে গতর যদি শক্তিশালী হও, তাহলে কি বাংলাদেশ সমৃদ্ধ হবে? কি মনে হয়? হবে না? হবে না, গায়ের অনেক শক্তি হবে, আমার মনে হয় হবে না। ওই শরীরটা ধরে রাখার জন্য আরও বেশি খাওয়াতে হবে, আমরা আরও গরিব হব। বাংলাদেশ সমৃদ্ধ হবে যদি তোমাদের ব্রেইন পাওয়ার অনেক অনেক বেশি হয়। সেই ব্রেইন পাওয়ারের জন্যই তোমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, দক্ষতা অর্জন করতে হবে। আমি দেখি যে আমাদের প্রফেসরদের কথা শুনি, আমাদের মানে পলিটিশিয়ানদের কথা শুনি, ছাত্রদের কথা শুনি, ছাত্রদের কথা শুনি, দেখি যে তারা অনেক বেশি ম্যাচিওর, তারা এই দেশকে ভালোবাসে, তাদের মধ্যে স্বার্থ চিন্তাটা নাই, তারা এই দেশটাকে গোড়া থেকে ভালো করতে চায়। তোমরা কি সেটা ভাসো? তোমরা এই দেশকে ভালোবাসো? তোমরা যদি এই দেশকে ভালোবাসো, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদেরকে কিন্তু তোমাদের এই শক্তিটাকে বুঝতে হবে, কারণ এটা একটা সাংঘাতিক শক্তি তোমাদের কাছে আছে, এই শক্তিটা তোমাদের কাজে লাগাতে হবে। তোমরা ব্র্যান্ডেড জিনিসপত্র খোঁজো, ব্র্যান্ডেড, ঠিক কিনা? ব্র্যান্ডেড জিনিসপত্র হলে অনেক দাম দিয়েও কিনো। আমরা তোমাদেরকে চেষ্টা করব একটা ভালো ব্র্যান্ড বানিয়ে দেওয়ার জন্য, এখান থেকে দামি ব্র্যান্ড বানিয়ে দেওয়ার জন্য। যখন এলাকার মানুষ জানবে আমার মেয়েটা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজে পড়ালেখা করে আসছে, তোমার মর্যাদা যেন বেশি দেয়, তোমার প্রতি তার আকর্ষণ যেন বেশি থাকে। যখন জানবে আমার এই ছেলেটা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ থেকে পড়ালেখা করে আসছে, তখন যেন তোমার প্রতি তার সম্মান, ভালোবাসা, মূল্যবোধ দেওয়ার মানসিকতা বৃদ্ধি পায়। সেই জন্য আমরা তোমাদেরকে একটা ভালো ব্র্যান্ড বানানোর জন্য চেষ্টা করব। এই ব্র্যান্ডটা হয়ে যদি তোমরা যেতে পারো, আমার দৃঢ় বিশ্বাস অন্যান্য কলেজে যারা অধ্যয়ন করতেছে, তোমাদের বন্ধুবান্ধব সহপাঠী, তাদের সাথে তোমাদের অনেক বড় একটা পার্থক্য হবে।